আরে মাসলা মাসাইল বুঝাবো কি? আমি তো বুঝলে তো বুঝবে, যে যে সমস্ত বক্তারা এখন বক্তৃতা দিচ্ছে কোরআনটা পড়তে জানে না। তাফসীর তো দূরের কথা, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে আব্বাস, তাফসীরে হিব্বান, তাসবর ওবর, তাফসীরে জারির তাবারি, কি তাফসীরের কথা বলবো, কি উসুলের কথা বলবো, কি মুতাওয়াতিরের কথা বলবো, কি মাশহুরের কথা বলবো, কি খবরে ওয়াহিদের কথা বলবো, কি মারফু মুত্তাসিলের কথা বলবো, আরে উসুলে হাদিস কি বুঝাবো, সনাদ কাকে বলে কি চেনাবো, মাতান কাকে বলে কি চেনাবো, হাদাসানা হাদাসানা কি বুঝাবো, আকবরানা আকবরানা কি বুঝাবো, আম্মারানা আম্মার কি বোঝাবো, আরে ও তো ব্যাটটাই ধরতে জানে না, মাঠে নামবে কোন সাহস? ওটা কিছু বুঝতে পারে না, ব্যাটটাই তো ধরতে জানে না, খেলবে কি কার সাথে খেলবে বেটা? তো বলে শট মারতে জানে না, কার সাথে খেলবে? ও তো কোরআনটা পড়তে জানে না, তাফসীর কি বোঝাবে, উসুল কি বোঝাবে, সনাদ কি বোঝাবে, মাতান কি বোঝাবে, মারফু কি বোঝাবে, খবরে ওয়াহিদ কি বোঝাবে, খবরে ওয়াহিদ কখন মাশহুর হয় কি বোঝাবে ওকে, তারিখ হাদিস কি বুঝেও, উসুলে হাদিস কি বুঝেও? কথা বলে না কেন, খালি হাদিসের পৃষ্ঠা নাম্বার জেনে রেখে দিয়েছে। ও মোদির দোকানদার, চশমার দোকান, সোনার দোকান, খালি হাদিসের পৃষ্ঠা নাম্বার মুখস্থ করে রেখে দিয়েছে। না না না, বোখারি তো 403 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা, 220 নম্বর হাদিসের লেখা আছে। এবারও তার জানে নাকি? কথা বলে দেখেন, কিন্তু সব হাদিসের হুকুম যে শরিয়াতে আসবে না, সব হাদিস সুন্না নয়, সব সুন্না হাদিস, এই পার্থক্যটা কি বুঝাবো? আমার কথা বুঝতে পারছেন? সুন্না একটা জিনিস, হাদিস একটা জিনিস। আল্লাহ নবী আল্লাহ রসুলের কাউলি ফেলি তাকরিরি, এই জীবন চরিত্রের মধ্যে যেগুলো হয়েছে সবই হচ্ছে হাদিস। আর সুন্না হচ্ছে আল্লাহ নবী আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে মাসালার উপরে হুজুর দাঁড়িয়েছিলেন সেটাকে বলা হয় সুন্না। হুজুর যেটা করেছেন, করতে বলেছেন এবং তার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি, তিনাকে করতে দেখেছেন সাহাবারা কিংবা তিনার মুখ থেকে শুনেছেন বা তিনার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি, শেষ পর্যন্ত যেটার উপরে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে সুন্নাত। আগে অনেক জিনিস জায়েজ ছিল, পরবর্তীতে সেটা জায়েজ থেকে নাজায়েজ হয়েছে। সুন্নাতের উপরে আমরা আমল করি, তাই কোরআন সুন্নার মত বর্তমান মুজাদ্দিদে জামান। হাদিস বলতে গেলে হুজুরের পুরো জীবনটাই হাদিস, হাদিসের দ্বারা প্রমাণিত। কিন্তু পরবর্তীতে যে মাসালা চেঞ্জ হয়েছে, মাসালা হুজুর চেঞ্জ করেছেন, সিয়াক সেবকের ব্যাপার আছে, সেই জায়গাটাকে সুন্নাত বলা হয়েছে। মনে রাখবেন, ফতোয়া তো সবাই দিয়ে বেড়াচ্ছে, ফাতেমাক্কা জমিন ওয়ারাইতা, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে, ওয়ারাইতা নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতা আপনি দেখতে পাবেন নাসা মানুষকে, ইয়াদখুলুনা প্রবেশ করতে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহ দ্বীনের মধ্যে দলে দলে আসছে, এটা আপনারা দেখতে পাবেন। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়েছেন ফাতেমাক্কা জমিনে আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে একটা দুটো নয়, ফাতেমাক্কা জমিনে মোট 1,14,000 সাহাবা হুজুরের দরবারে মক্কাতুল মুকাররমায় ফাতেমাক্কা জমিনে দাঁড়িয়ে আছে, হুজুর বক্তব্য দিচ্ছেন। জোরে বল, শুধু এই কথা বলে সানাজ ভাই এসছে আলোচনা করবে। 1,14,000 সাহাবার মধ্যে মোট 30টা সাহাবা হচ্ছে ফাকিহ সাহাবা, যে মাসলা মাসাইল দিতে পারে, ফাকিহ মাসলা দেওয়ার অধিকার রাখে, হুজুরকে দেখেছে, হুজুরের কাউলি জানে, হুজুরের ফেলি জানে, হুজুরের তাকরিরি জানে, কিন্তু মাসলা দেওয়ার অধিকার নেই। 30টা সাহাবার মাসলা দেওয়ার অধিকার আছে, আর 10টা সাহাবা হচ্ছে মুজতাহিদ সাহাবা। কি বললাম? মুজতাহিদ, যারা ইজতেমবাদ করতে পারে, ইস্তেহাদ করতে পারে, তাদেরকে মুজতাহিদ বলে। 10 জন সাহাবা মুজতাহিদ, বাকি 30 জন হচ্ছে ফকির। কিন্তু 1,00,000 আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবা কোথায় দাঁড়িয়ে আছে? ফাতেমাক্কা জমিনে দাঁড়িয়ে আছে। জোরে বলে, এর দ্বারা কি বুঝছেন? সবাই ফতোয়া দিতে পারে না, মুখের তো ট্যাক্স লাগে না, সব জিনিসের ট্যাক্স লাগে, জিএসটি লাগে। কথার যদি জিএসটি লাগতো একটু কথা সামলে বলতো, কত রকম মন্তব্য, কত রকম বক্তব্য আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। স্পষ্ট কথা বলি আপনাদের খেদমতে,
আর ওলি দরবারের মরকাজের মধ্যে বসে আল্লামায়ে হিন্দের দরবারের মধ্যে বসে স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছে আপনাদের কাছে আপনাদের পীরের اولاد আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বিরোধিতা করে সে আল্লাহর সাথে যুদ্ধ করবে তকবীরে ধ্বনি দেন দেখি নারায়ে তাকবীর আল্লাহ বাবা কি আওয়াজ বেশি লোকের তো দরকার নেই যে কজন আছেন একটু আওয়াজ দেন না কিবা কথা ঠিক ইমানদারের মত আওয়াজ দেন সাবু খাবার রোগীর মত নয় কর্ণাটকের বুকে একটা মহিলা কলেজ পড়ুয়া একটা মেয়ে কর্ণাটকের বুকে আওয়াজটা দিয়েছিল আল্লাহু আকবারের ধ্বনিটা মুসকান খানের মুখ দিয়ে বেরিয়েছিল গোটা পৃথিবীর ইমানদারের বুকের মধ্যে ওই আওয়াজটা জাগা করে নিয়েছিল আল্লাহর ওলিদের পাগল আপনারা মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আওয়াজ বুলান করে চিৎকার আওয়াজ দিয়ে বলেন দেখি নারায়ে তাকবীর আজকের স্পেশাল এটা দিন জলসা গ্রামে হয় পাড়ায় হয় মহল্লায় হয় থানায় হয় জেলায় হয় বাড়িতে হয় চার দিনে হয় সাত দিনে হয় চল্লিশে হয় বাৎসরিক হয় কিন্তু আজকে এটা বলে দিয়ে যায় ওখানেও মাইক থাকে স্টেজে বক্তা থাকে বক্তৃতা দেয় হুজুর থাকে পীর সাহেব থাকে আলেম থাকে মৌলানা থাকে মুফতি থাকে কোরআন বলে দ্বীন বলে শরিয়াত বলে ইসলাম বলে এখানেও আজকে আপনারা বসেছেন দ্বীন শরিয়াত ইসলাম কোরআন আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছেন কিন্তু মনে রাখবেন আজকের দিনটাতে এ জায়গায় যখন বসেছেন এই তাজিয়াতি জলসায় এ জায়গায় যখন বসেছেন ইয়াদগারে আল্লামা হুজুরের মাহফিলে আজকে একটা রুহানি দোয়া চলছে রুহানি তাওয়াজ্জু চলছে রুহানি ফয়েজ এখানে চলছে একটা আপনি উপলব্ধি করতে পারেন না এটা আপনার দুর্বলতা কথা ঠিক না যারা উপলব্ধি করতে পেরেছে তাদের এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত আল্লাহর প্রদত্ত তাদেরকে সম্মাননা আজকে বলে যায় স্পষ্ট কথা আপনি দল করেন মত করেন যে আকীদার মানুষ হন আমার এতে কোনো রকম বাধা সৃষ্টি করার কোনো অধিকার নেই আপনি যাকে আকাবির মানে মানেন আপনি যাকে নিজে চলতে চান চলুন আপনি যে পথ ভালো লাগে আপনি করুন আপনি যে মাসলা ভালো লাগে আপনি করুন কিন্তু হক মাসলার বিরোধিতা করলে তখন প্রতিবাদের জায়গা তৈরি হবে হক নীতিপথের জায়গায় যখন বিরোধিতা আসবে তখন কিন্তু ছেড়ে কেউ কথা বলবে না আজকে আল্লামা হিন যার দরবারে এসেছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে মাসলাকে মুজাদ্দিদে জামানের নীতি উসুলের উপরে কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদে জামান যে মতপত্তা দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদে জামান যে আকীদাটা দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদে জামান যে উসুলটা দিয়ে গেছেন কোরআন সুন্নাহর আলোকে দ্বীনকে সামনে রেখে শরিয়াতকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে ইসলামের আদর্শকে সামনে রেখে মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহর আলোকে যে মতপত্তা দিয়ে গেছেন এই মতপত্তের মাসলা মাসাইলের হাল করার পিছনে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একটা বড় ধরনের অবদান জড়িয়ে আছে কিছু মানুষ কিছু বক্তা মনে করতে চায় যে এদেরকে বুঝিয়ে দিলে এরাকে হয়ে গেলে হয়ে যাবে না ইয়াজিদ তিন বছর রাজত্ব করেছিল তিন বছরে তিনটে ডেঞ্জারাস কাজ করে প্রথম বছরে ইমাম হুসাইনকে শহীদ করে দেয় দ্বিতীয় বছরে মদিনাতুল মুনাওয়ারাকে তিন দিনের জন্য হালাল করে দেয় তৃতীয় বছরে কাবা শরীফের কিলামের মধ্যে আগুন লাগিয়ে দেয় কমবক ইয়াজিদ নালায়েক ইয়াজিদ তিন বছরে তিনটে ডেঞ্জারাস কাজ করে আজকে বলে দিয়ে যায় অনেকে বলতে চায় আজকে স্পষ্ট কথা বলি কত সুন্দর শায়েদ তার ভাষার মধ্যে বলেছে আমার রসুলকে একশো আশি কোটি মানুষ দেখে নাই কিন্তু আমার নবীর জন্য কলিজা দিতে তৈরি হয়ে আছে একজন তাবিঈ বলছে
যখন ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের আমলে তিন দিনের জন্য মদিনাতুল মুনাওয়ারাকে হালাল করে দেওয়া হয়েছিল ঠিক ওই মুহূর্তে ঠিক ওই সময় আমি একটা জায়গায় বন্দী হয়ে গিয়েছিলাম মসজিদের নববীর মেম্বারে আমি তিন দিনের 15 ওয়াক্তের আযান নিজের কানে শুনতে পেয়েছি আল্লাহর নবী আল্লাহর রাসূল হায়াতুন নবী জিন্দা নবী তিন দিনের 15 ওয়াক্তের আযান মসজিদে নববীর পাশে হুজুর রওজা মোবারকে আরাম ফরমাতে ফরমাতে তিন দিনের 15 ওয়াক্তের আযান আমি নিজের কানে হুজুরের মুখে শুনতে পেয়েছি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকে তুমি বলে দিলে নবী মুর্দা কথা বলে না কেন এসব মাসলা মাসাল চলছে না ভাই রাসূল মরে গেছে আলামে বারজাখের হায়াতে হুজুর হায়াতে আছে আজকে তুমি বলে দিলে নবী মুর্দা কিছু নাই খবরদার মুখ সামলে কথা বলবে 1500 বছর 1450 বছরের ইতিহাসে কোনো সাহাবা সাহস হলো না কোন তাবেঈর সাহস হলো না কোন তাবে তাবেঈ বললো না কোন আইমায়ে মুস্তাহিদিন বললো না কোন ইমাম বললো না কোন কাওস বললো না কোন কুতুব বললো না কোন আবদাল বললো না কোন ইমাম মুহাদ্দিস মুফাসসির বললো না কোন কাওস বললো না কোন পীর মাশায়েখ ওলি আউলিয়া বললো না তোমার পেটে কি এমন বিদ্যা আছে তুমি বলে দিলে কি মনে করেছো মাসলাকে মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহর আলোকে দাঁড়িয়ে আছে নীতিপথ উসুল দাঁড়িয়ে আছে এটা মনে রাখবে আল্লাহ নবী আল্লাহ রাসূল 1450 থেকে 1500 বছর আগে আল্লাহ নবী আল্লাহ রাসূলের হুজুরের মাজারে আকদাসের মধ্যে যে হালে আছেন এখনো পর্যন্ত সেই হালে আছেন কিয়ামত পর্যন্ত সেই হালে থাকবেন কুরআন বলছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইজা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়ামা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা এ নবী দুনিয়াতে যে আপনাকে মাকাম দেয়া হয়েছে দুনিয়াতে যে মর্যাদা আপনাকে দেয়া হয়েছে এর থেকে আলা মাকাম আপনাকে দুনিয়া থেকে আখিরাতে দেওয়া হবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী আপনি চাইতে থাকবেন আপনি চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকব যতক্ষণ আপনার চাওয়া শেষ না হয় আমি আল্লাহ আমার দেওয়া শেষ হবে কথা বুঝতে পারছেন আপনি শুধু চাইতে থাকবেন আমি আল্লাহ দিতে থাকব সেই নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা কুরআন সুন্নাহর আলোকে তারা জিন্দা করে গেছে নীতি উসুল এক একটা দলিল আছে আমি সময় স্বল্পতা ওইদিকে যাব না দলিলের দিকে আসতে আজকে দলিল দিয়ে কথা বলতে এখানে আপনাদের খেদমতে আমি আসি নাই কেন সময় খুবই স্বল্পতা একটু দোয়া নেওয়ার উদ্দেশ্যে স্টেজটা উঠেছি ভাই গেলেন দাওয়াত করতে বল যেতে হবে আমি যদুরাটি প্রোগ্রাম ছেড়ে আই বলে একটুখানি হাজিরা দেব আজকে জীবনটা তৈরি করেন ডান দিক বাম দিক তাকাবার কিছু নাই এটা বিশ্বাস হলো না যে মাসলাকের উপরে আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করলো তোমার আকাবি মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত যে মানুষটাকে এটা বিশ্বাস হলো না কনকপুরে আব্দুল আজিজ সাহেবের মতন মানুষ বিশ্বাস করলো সুফি তুজাম্মেল হোসেন সাহেবের মতন মানুষ বিশ্বাস করলো সুফি আব্দুল মাহবুব সাহেবের মতন মানুষ বিশ্বাস করলো তোমার আকিদা এটা কুলালো না নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহির মতন মানুষ যাকে বিশ্বাস করলো পৃথিবীর যে কোনো স্তরে যে কোনো জায়গায় মক্কা বলেন মদিনা বলেন মিশর বলেন জর্ডান বলেন পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমার মাসলাকে মুজাদ্দিদে জামানের নীতিটাকে পেশ করা হয়েছে সব জায়গা থেকে সব স্থান থেকে সব ক্ষেত্র থেকে আওয়াজ এসেছে হাজা শাইখুন সহি এই মানুষটা সঠিক মাসলাকে কোন মুজাদ্দিদে জামানের নীতি উসুলকে সঠিক বলে বিবেচনা প্রত্যেক যুগে প্রত্যেক সময়ে প্রত্যেক টাইমে আলেম উলামা মুহাদ্দিস মুফাসসির মুফতি ফকিহ সবাই বলেছে হাজা শাইখুন সহি এই মানুষটা মুজতাহিদ ছিলেন ইস্তিহাদ সঠিক ইবতিদা মুসলাক সঠিক নীতি সঠিক উসুল সঠিক সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে থেকে একজন পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর
আবার নতুন করে বোঝাতে হবে দরকার নেই কথা বুঝতে পারছে এত বছর ধরে কি চিনলে তাহলে মাসলাকে বোঝাতে দে জামান আমাকে নতুন করে আবার দলিল বোঝাতে হবে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন সকলে বলেন আমিন কবুলিয়াতের বান্দা হিসাবে কবুল করি মর্যাদা ওয়ালা মর্তাবা ওয়ালা বানিয়ে দেন উসুল বুঝেন নীতি বুঝেন আদর্শ বুঝেন ওয়াসিয়াত বোঝার চেষ্টা করেন ইচ্ছা তো ছিল সূরাতুন নিসার একটা আয়াতের উপরে তাফসীর করব কিন্তু ছোট করে আমাকে একটু বলা হলো মাসলাকে মুজাদ্দিদে জামানে নীতি উসুলের উপরে একটু কথা বলার জন্য কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায় আজকে 1939 সালে মুজাদ্দিদে জামান ইন্তেকাল করেছেন সেই ধারা অব্যাহত রেখে আলেম ওলামা হাফেজ ইমাম কারি খলিফা খলিফার আউলাদরা সুন্দরভাবে মাসলাকটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আজকে এতগুলো স্তর থেকে এত জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া হলো কি হচ্ছে এখন আবার আপনাদের বোঝাতে হবে কোন বেদাতি দরবারে গেছে কোন বেদাতি বাবার কাছে বসেছিল কোন বেদাতি শরিয়াত বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ করে মাজার পুজো করে মাজার সেজদা করে ফুল দেয় চাদর দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় হাজত করে মানত করে বাক্স বসায় সেখানে গিয়েছিল সেখানে দেখে এসে এখন এখানে চাপিয়ে দিচ্ছে যে ফুরফুরাতেও বেদাত হয় ফুরফুরাতেও শেরেক হয় কথা বলে থাকবেন ফুরফুরা তো বেদাত কাজ হয় শেরেক কাজ হয় ফুরফুরার মাজারও সেজদা চলে ফুল দেয় চাদর দেয় আগরবাতি দেয় মোমবাতি দেয় স্পষ্ট কথা বলে যাচ্ছি মুজাদ্দিদে জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিকে আকবরের খুন্ত শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষ হয়ে হাশেমি খানদানের মানুষ হয়ে অহংকার করছি না ওয়া আম্মা বিনিহমাতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ শুকরিয়া আদায় করে দায়িত্ব সহকারে বলে যাচ্ছি ইনশাআল্লাহ এখনো পর্যন্ত ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়াত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহ দাদা পীরের মাজারে একটা আগার বাতি ধুলো দেখাতে পারবে জোরে বলবেন জোরে বলা যাবে না মুখ সামলে কথা বলবে সোনা মাপার দাড়ি পাল্লা আলাদা লোহা মাপার দাড়ি পাল্লা আলাদা সোনা মাপার দাড়ি পাল্লায় লোহা মাপা যায় না লোহা মাপার দাড়ি পাল্লায় কিন্তু সোনা মাপা যায় না কি ভাই কথা ঠিক বলছে সব এক পাল্লায় মেপে মেপে দিবে না পীর নামদারি যারা বেদাত কাজ করছে শরিয়াত বিরোধী কাজ করছে ইসলাম বিরোধী কাজ করছে দিন বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লিখে নে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ বেদাতি পীরেদের বিরুদ্ধে বই লিখে নে কবর পুজো মাজার পুজো কবর সেজদা নেড়ার দল ভেড়ার দল কালো পট্টি লাল পট্টি তাদের বিরুদ্ধে বই লিখে নে ফকিরি দলমতের বিরুদ্ধে বই লিখে নাই আল হাজার মেজদা হুজুর পীর কেবলা মেজ দাদা জান হুজুর পীর কেবলা লিখেন নাই বড় বড় আল্লামারা লিখে চলে গেছে মুজাদ্দিদে জামান স্পষ্ট তার ওসিয়াতের মধ্যে বলে দিয়েছে আমি বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়াদের দরবারে যায় আবার একটা কথা বলে যে পীরের ছেলে মরে গেলে পীর মরে গেলে পীরের ছেলে পীর হয়ে যাবে আবার কি কথা না কে বলেছে আমার মুজাদ্দিদে জামান নিজে বলছে পীর মুরিদি কোনো পৌরোহিত্য পোতা নয় আমি বাংলা পৃথিবীর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া দরবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি যাওয়ার পরে সেখানে দেখেছি তাদের হাক্কানি পীর মাশায়েখরা মারা যাওয়ার পরে তাহাদের গদিতে বসিয়া অযোগ্য ছেলেরা পীর মুরিদি করিতে থাকে অতএব আমার ভয় হয় আমার পুত্র আমার পৌত্র আমার খলিফা তাদের আউলাদদের মধ্যে এরূপ না হইয়া যায় যদি হয় কোরআন সুন্নাহ মোতাবেক যাদেরকে পাবেন তাদের কাছে যাবেন যাদেরকে পাবেন না তাদের থেকে দূরে থাকবেন কথা ঠিক বলছিল হক কথা বলে দিয়ে চলে গেছে আপনার আমার বোঝার ভুল এটার জন্য আপনি আমি ডিসকেডি কত বড় বুকের পাটা থাকলে কথাটা বলতে পারে কত বড় হক জায়গায় থাকলে কথাটা বলতে পারে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন দিনের উপরে চলার সুযোগ করে দেন মাসলাককে মুছাচ্ছতে জামানের নীতি উসুলের উপরে চলার সুযোগ করে দেন আরে মাসলা মাসাইল বুঝাবো কি আমি তো বুঝলে তো বুঝবে যে যে সমস্ত বক্তারা এখন বক্তৃতা দিচ্ছে কোরআনটা পড়তে জানে না কথা বল
তাফসীর তো দূরের কথা, তাফসীর রুহুল বায়ান, তাফসীরে মানি, তাফসীরে কবীর, তাফসীরে কাসীর, তাফসীরে মাদারিক, তাফসীরে আব্বাস, তাফসীরে হিব্বান, বড় বড় তাফসীরে জারির তাবারী, কি তাফসীরের কথা বলবো, কি উসুলের কথা বলবো, কি মুতাওয়াতিরের কথা বলবো, কি মাশহুরের কথা বলবো, কি খবরে ওয়াহিদের কথা বলবো, কি মারফু মুত্তাসিলের কথা বলবো, আরে উসুলে হাদিস কি বুঝাবো, সনাদ কাকে বলে কি চেনাবো, মাতান কাকে বলে কি চেনাবো, হাদাসানা হাদাসানা কি বুঝাবো, আকবরানা আকবরানা কি বুঝাবো, আম্মারানা আম্মারানা কি বোঝাবো, আরে ও তো ব্যাটটাই ধরতে জানে না, মাঠে নামবে কোন সাহস, ঠিক কিছু বুঝতে পারে, আরে ব্যাটটাই তো ধরতে জানে না, খেলবে কি কার সাথে খেলবে বেটা, ও তো বলে শট মারতে জানে না, কার সাথে খেলবে, ও তো কোরআনটা পড়তে জানে না, তাফসীর কি বোঝাবে, উসুল কি বোঝাবে, সনাদ কি বোঝাবে, মাতান কি বোঝাবে, মারফু কি বোঝাবে, খবরে ওয়াহিদ কি বোঝাবে, খবরে ওয়াহিদ কখন মাশহুর হয় কি বোঝাবে ওকে, তারিখে হাদিস কি বুঝেও, উসুলে হাদিস কি বুঝেও, কথা বলে না কেন, খালি হাদিসের পৃষ্ঠা নাম্বার জেনে রেখে দিয়েছে। ও মোদির দোকানদার, চশমার দোকান, সোনার দোকান, খালি হাদিসের পৃষ্ঠা নাম্বার মুখস্থ করে রেখে দিয়েছে। না না না, বোখারি তো তো 403 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা, 220 নম্বর হাদিসের লেখা আছে, এবারও তার জানে নাকি, কথা বলে দেখেন, কিন্তু সব হাদিসের হুকুম যে শরিয়াতে আসবে না, সব হাদিস সুন্না নয়, সব সুন্না হাদিস, এই পার্থক্যটা কি বুঝাবো, আমার কথা বুঝতে পারছেন, সুন্না একটা জিনিস, হাদিস একটা জিনিস, আল্লাহ নবী আল্লাহ রসুলের কাউলি ফেলি তাকরিরি, এই জীবন চরিত্রের মধ্যে যেগুলো হয়েছে সবই হচ্ছে হাদিস, আর সুন্না হচ্ছে আল্লাহ নবী আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে মাসালার উপরে হুজুর দাঁড়িয়েছিলেন সেটাকে বলা হয় সুন্নাত, হুজুর যেটা করেছেন করতে বলেছেন এবং তানার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি, তিনাকে করতে দেখেছেন সাহাবারা কিংবা তিনার মুখ থেকে শুনেছেন বা তিনার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি, শেষ পর্যন্ত যেটার উপরে দাঁড়িয়েছিলেন সেটা হচ্ছে সুন্নাত, আগে অনেক জিনিস জায়েজ ছিল পরবর্তীতে সেটা জায়েজ থেকে নাজায়েজ হয়েছে, সুন্নাতের উপরে আমরা আমল করি, তাই কোরআন সুন্নার মত পথ আমার মুজাদ্দিদের জামান, হাদিস বলতে গেলে হুজুরের পুরো জীবনটা হাদিস, হাদিসের দ্বারা প্রমাণিত, কিন্তু পরবর্তীতে যে মাসালা চেঞ্জ হয়েছে, মাসালা হুজুর চেঞ্জ করেছেন, সিয়াক সেবকের ব্যাপার আছে, সেই জায়গাটাকে সুন্নাত বলা হয়েছে, মনে রাখবেন ফতোয়া তো সবাই দিয়ে বেড়াচ্ছে, ফাতেমাক্কা জমিন ওয়ারাইতা, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে, ওয়ারাইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতা আপনি দেখতে পাবেন নাসা মানুষকে ইয়াদখুলুনা প্রবেশ করতে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহ দ্বীনের মধ্যে তলে তলে আসছে, এটা আপনারা দেখতে পাবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়েছেন ফাতেমাক্কা জমিনে আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে একটা দুটো নয়, ফাতেমাক্কা জমিনে মোট 1,74,000 সাহাবা হুজুরের দরবারে মক্কাতুল মুকাররমায় ফাতেমাক্কা জমিনে দাঁড়িয়ে আছে, হুজুর বক্তব্য দিচ্ছেন, জোরে বল, শুধু এই কথা বলে সানাজ ভাই এসছে আলোচনা করবে, 1,74,000 সাহাবার মধ্যে মোট 30টা সাহাবা হচ্ছে ফাকি সাহাবা, যে মাসলা মাসাইল দিতে পারে, ফাকি মাসলা দেওয়ার অধিকার রাখে, হুজুরকে দেখেছে, হুজুরের কাউলি জানে, হুজুরের ফেলি জানে, হুজুরের তাকরিরি জানে, কিন্তু মাসলা দেওয়ার অধিকার নেই, 30টা সাহাবার মাসলা দেওয়ার অধিকার আছে, আর 10টা সাহাবা হচ্ছে মুজতাহিদ সাহাবা, কি বললাম, মুজতাহিদ যারা ইজতেমবাদ করতে পারে, ইজতেহাদ করতে পারে, তাদেরকে মুজতাহিদ বলে, 10 জন সাহাবা মুজতাহিদ, বাকি 30 জন হচ্ছে ফকির, কিন্তু 1,00,000 আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবা কোথায় দাঁড়িয়ে আছে, ফাতেমাক্কা জমিনে দাঁড়িয়ে আছে, জোরে বলে, এর দ্বারা কি বুঝছেন, সবাই ফতোয়া দিতে পারে না, সবাই আমি হুজুর ফতোয়া দেবো না, আমি যদি মুফতি তাহলে ফতোয়া দিতে পারি, কারি সাহেব ফতোয়া দিবে, কারি সাহেব কোরআন তেলাওয়াত সহি করে বুঝাতে পারবে, ওয়ারতিল কোরআন তারতিলা, কোরআন বিশুদ্ধতার সাথে শেখার জন্য কারির দরকার, কোরআন হেফজ করার জন্য হাফেজের দরকার, কি কথা বুঝতে পারছেন, মুহাদ্দিসের কাছে হাদিস জানবে, মুফাসসিরের কাছে তাফসীর জানবেন, মুহাদ্দিস মাসলা দিতে পারে না,
মুফাসসির মাসলা দিতে পারে না মাসলা দিতে গেলে ফতোয়া দিতে গেলে ফকি হতে হবে ফকির যোগ্যতা থাকলে তবে সে ফতোয়া দিবে এখন তো যেখানে সেখানে বাজারে ঘাটে ইমাটা ওমাটা করে ফতোয়াবাজি চলছে যে সে ফতোয়া দিচ্ছে মুতে পানি লায় না সেও ফতোয়া দিচ্ছে কি ভাই কথা ঠিক বলছি না ফতোয়া সবাই দিরা যায় না ভাই ডাক্তার সবাই এক এক ডাক্তারে এক একটার উপরে এমডি থাকে কেউ কার্ডিওলজিস্ট কেউ নিউরোলজিস্ট কেউ অর্থোপেডিক্স এই কথা বলেন ভাই কেউ অঙ্কোলজিস্ট কেউ গ্যাস্ট সবাই কিন্তু এমবিবিএস পাস করেছে পরে এমডি করেছে বিশেষজ্ঞ হয়েছে এক একটা রোগের উপরে এমবিবিএস পাস করার পরেও সবাই কিন্তু এক ট্রিটমেন্ট করবে না পাঠিয়ে দিবে যাও ওনার ডিপার্টমেন্ট ওনার কাছে যাও পেটের হাড় ঠিক করতে করতে নার্ভে যদি চোট হয় হাড়ের ডাক্তার অর্থোপেডিক্স নিউরোলজিস্টের কাজ করবে না বলবে এটার অপারেশন আলাদা হবে আলাদা করে নিউরোলজিস্ট থাকবে কথা বুঝতে পাচ্ছেন যাক আলোচনা আর বাড়াবো না তো দোয়া নেবার জায়গায় একটু দোয়া নিলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের নীতি উসুলের মানুষ কথা ঠিক না বল কোরআন সুন্নাহর আলোকে ওটার উপরে আমাদের থাকতে হবে মুরিদ মুতাকিদিন ভালোবাসার মানুষ তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন নিজের ছেলে যদি কোনো দোষ করে মানুষ কাকে রাগ করে যাকে ভালোবাসে তাকেই তো রাগ করে এ কথা বলেন আপনার শালার ছেলেও বিচেন থেকে লাপাচ্ছে শালির ছেলেও লাপাচ্ছে আর আপনার ছেলেও লাপাচ্ছে তিনজনকে মানা করছেন শুনছে না চটটা কাকে মারবে চটটা কাকে মারবে নিজের ছেলেকে চড় মারবেন তাহলে আজকে আমি রাগটা কাকে দেখাবো আমার মুরিদ দাবি করে ফুরফুরাশিবে মুরিদ দাবি করে মুজাদ্দে জামানের দরবারে ভক্ত বলে দাবি করে যদি শরিয়াত বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কাজ করে আমার বলার অধিকার আছে না না জোরে বলেন আছে না না সে রাগ করেও বলতে পারি এই অধিকার আমার আছে কি ভাই কথা ঠিক না আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন প্রকৃত মুরিদ আলাদা আরে প্রকৃত মুরিদ যে হবে সে তো ফানাফির শায়খ হবে ফানাফিল্লাহ হবে ফানাফির রসুল হবে আরে পিল্লার মাকাম পাবে আরে প্রকৃত মুরিদ যে হবে চিশতিয়া মাস করবে কাদেরিয়া মাস করবে নকশবন্দিয়া মাস করবে মুজাদ্দিদিয়া মাস করবে সাবরের মাকাম এনাতের মাকাম শুকরের মাকাম তাওয়াক্কুলের মাকাম হাকিকাতে কাবা হাকিকাতে ইউসুফি হাকিকাতে নুসুবি হাকিকাতে সালা এগুলো তার মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে কবুল করবে নিয়ামত দিবে মর্যাদা দিবে মর্তাবা দিবে আলোচনা প্রকৃত মুরিদ নিয়ে নয় যারা মুরিদ দাবি করে বিভিন্ন এলোমেলো কাজের সাথে জড়িত আছে তাদেরকে প্রতিবাদ করে বলার অধিকার আমাদের আছে কথা ঠিক না আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন সকলে বলেন আমিন আর এই অধিকারটা নিয়েই বাংলায় কথা বলি যদি অধিকার না থাকে তাহলে বাংলায় আর কথা বলে লাভ নেই ভালোবাসার মানুষদেরকে যদি দুটো কথা না বলতে পারি এ অধিকার যদি না থাকে দুটো কথা না বললে তাহলে এই অধিকারটা বউকে গিয়ে তো রাগ করে মানুষ যত ঝাল ডাল বউয়ের উপর দিয়ে আর সংসারে যা হয় সব স্বামীর উপর দিয়ে যায় তাহলে এটা কেন ভালোবাসার চাকার কি ভাই কথা ঠিক বলছি আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমি চিৎকার দিয়ে বলা যাবে আমি ভাই এসেছে আলোচনা করবে গুনাহগার বিদায় নেই সকলে আমার জন্য দোয়া করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু